একদমই তোমাকে একটা জিনিস দেখিয়ে দেবো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে আমরা ঠিক যে বাড়ির ওপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম, এই মুহূর্তে এখানে দমকলের যে টিম সেই টিম এসে পৌঁছেছে এবং তারা এখান থেকেই কিন্তু এখন জল দেওয়ার চেষ্টা করছেন, তারা আগুন নেভানোর কাজ করছেন। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে আমরা যে জায়গা থেকে তোমাকে দেখাচ্ছিলাম যে আগুনের লেলিহান শিখা, সেই জায়গায় এই মুহূর্তে দমকলের কর্মীরা তারা এসছেন। অত্যন্ত ঘিঞ্জি এলাকা, তার মধ্যেও কিন্তু দমকলের পাইপলাইন নিয়ে আসা হয়েছে এবং এসে তারা এই মুহূর্তে কাজ করছেন তুমি দেখতে পাচ্ছ। এবং এটা যেটা বলা হচ্ছে যে চামড়াজাত জিনিসের একটা গোডাউন, রেক্সিন জাতীয় জিনিস এখানে ছিল এবং এই ভয়াবহ আগুন লেগে সেই ভেতরে রেক্সিন জাতীয় যে সমস্ত জিনিস ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দাউ দাউ করে জ্বলছে। ওপরে যে চাল সেই চাল ভেঙে পড়ে গিয়েছে এবং ভেতরের যে সমস্ত অংশ সে সমস্ত যা জিনিস ছিল এই গোডাউনে তার কিছুই প্রায় অবশিষ্ট নেই। এখন যেটা করার সেটা হচ্ছে দমকল যেটা চেষ্টা চালাচ্ছে, দমকলের কর্মীরা তারা যেটা চেষ্টা চালাচ্ছেন যে আশপাশে যে বস্তি অঞ্চলগুলো রয়েছে সেগুলো যাতে সুরক্ষিত থাকে তারা মূলত সেই চেষ্টা করছেন। এখানে আগুন লাগে এবং আগুন লাগার পর পরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দমকলের অনেকগুলো ইঞ্জিন এসে পৌঁছেছে এখানে। দমকল কর্মীরা রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ করছেন, তাদেরকে এখানে পৌঁছতে বিভিন্ন জায়গায় পৌঁছতে অনেক বস্তি অঞ্চল রয়েছে তার মধ্যে দিয়ে তাদেরকে ঢুকে কাজ করতে হচ্ছে। এবং এই বস্তি অঞ্চলগুলো থাকাটাই কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার যে এখানে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। পাশের যেরকম আমরা একটা উঁচু বাড়ি দেখাচ্ছিলাম সেই বাড়ির ছাতে দেখো এখনও লোকজন রয়েছে, তার মাঝে মাঝে সেখানে জানলা থেকে কখনো কখনো আগুনের শিখা দেখা যাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে সেগুলোও কিন্তু মাঝে মাঝে কখনো আগুন ধরে যাচ্ছে, আবার সেগুলো তারা নেভানোর চেষ্টা করছেন। আর এই মুহূর্তে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে আমরা যে ছাদ থেকে তোমাদেরকে দেখাই যে আমরা যে ছাদ থেকে পুরো ব্যাপারটা আমরা লাইভ করছি সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে দমকল এসে পৌঁছেছে। তারা এখান থেকে কিন্তু এই মুহূর্তে জল দেওয়ার চেষ্টা করছেন এবং জল দিয়ে পুরো ব্যাপারটা তারা নেভানোর চেষ্টা করছেন। সব থেকে বড় চ্যালেঞ্জ দমকলের কাছে যে আগুনটাকে এই কারখানার মধ্যেই আটকে রাখা বা এই গোডাউনের মধ্যেই আটকে রাখাটা হচ্ছে চ্যালেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যে কাউন্সিলর তিনিও রয়েছেন, MMIC তারাও রয়েছেন, তারা দমকলের সঙ্গে কোয়ার্ডিনেট করছেন। এবং তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দমকলের পক্ষ থেকে এখানে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। মূলত যেটা প্রথম চ্যালেঞ্জ, যেটা প্রধান চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই আগুনটাকে কিন্তু এই জায়গাতেই আটকে রাখা, অর্থাৎ যাতে আশপাশ এলাকায় না ছড়িয়ে পড়ে সেটা দেখাটাই মূল কাজ। তার কারণ হচ্ছে এই যে গোডাউনটি, সেই গোডাউনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই গোডাউনটি ভস্মীভূত হয়েছে শুধু তাই নয়, তার চাল ভেঙে পড়ে গিয়েছে এবং সেখানে সমস্ত জিনিস আমরা ওপর থেকে দেখতে পাচ্ছি যে সমস্ত জিনিস ভস্মীভূত হয়ে গিয়েছে, চাল ভেঙে পড়ে গিয়েছে। শুধু বিশাল উঁচু পাঁচিল দিয়ে পুরো এই জায়গাটা ঘেরা, সেই পাঁচিলটা এখনো অবধি রয়েছে, পাঁচিল ভেদ করে এখনো অবধি আগুন মাঝে মাঝে আশপাশের যে বস্তি অঞ্চল বা যে বাড়ি সেগুলোতে কোনো কোনো সময় ভয় দেখাচ্ছে, কিন্তু এখনো অবধি সেইগুলোতে যাতে না ছড়িয়ে পড়ে সেটাই দমকল এক মুহূর্তে চেষ্টা করছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে তোমাকে বারবার বলছি যে এর এতটাই তাপ যে এখানে প্রায় দাঁড়ানো যাচ্ছে না। দমকল কর্মীদের অবস্থাই দেখতে পাচ্ছ যে তারা এর মধ্যে কিভাবে কাজ করছেন, এই রকম আগুনের তাপ রয়েছে। আর একটা টিম দমকলের তারা নিচে নেমেছেন, নিচে নেমে আগুনের আরও কাছে পৌঁছেছেন, পৌঁছে তারা আগুনে আগুনে জল দেবার চেষ্টা করছেন। অর্থাৎ দমকল যেরকমভাবে তাদের কাজ করছে তার পাশাপাশি এলাকার মানুষজনও তারা চেষ্টা করছেন সাহায্য করতে। অন্যদিকে তোমাকে বলি যে DMG, এই দেখতেই পাচ্ছ যে DMG টিম, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম সেই টিমও কিন্তু এসে পৌঁছেছে। DMG টিম আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু উল্টো দিকে, তোমাকে দেখাবো এই মুহূর্তে আরও একটা কিন্তু পাইপ নিয়ে আসা হচ্ছে, আর একটা জেট নিয়ে আসা হচ্ছে এখানে। DMG টিম এবং দমকলের টিম তারা এই জেট তারা জেট ঢোকানোর চেষ্টা করছেন। তো সব মিলিয়ে কিন্তু যেরকমভাবে আগুনও ভয়াবহ হয়েছে সেরকমভাবে আগুনের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে তাকে কিন্তু যাতে এক জায়গায় রাখা যায়, যেটা ক্ষতি হয়ে গেছে সেটা গেছে কিন্তু তার আশপাশের এলাকা যাতে ক্ষতি না হয় সেইটার এখন চেষ্টা চালাচ্ছে দমকল। অর্ণব তুমি সাবধানে থেকো, আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। দমকলের 15টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। এই খবর নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর।